নমস্কার, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। আজি প্রকাশ পাব অগপর প্রার্থী তালিকা। অগপর এখন গুরুত্বপূর্ণ বৈঠকর পিছতহে চূড়ান্ত হব প্রার্থী তালিকা। বরপেটা আর ধুবুরী সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব অগপ দলে, বাকি সমষ্টিত অগপয়ে সমর্থন দিব বিজেপি আর ইউপিপিএলক। বরপেটা সমষ্টিত অগপর বিধায়ক ফণীভূষণ চৌধুরীর নাম উচ্চারিত হয়েছে। একদরে অগপর নেতা ডক্টর রঞ্জিত ডেকারও নাম চর্চাত। দুইজনের ভিতর যিকোনো এজনে প্রার্থিত্ব পয়ার সম্ভাবনা, একদরে ধুবুরীত জাভেদ ইসলামের টিকট পয়ার সম্ভাবনা। আজি বিপিএফ দলে ঘোষণা করব লোকসভা নির্বাচনের প্রার্থী। ওদালগুড়িত অনুষ্ঠিত হবলগিয়া এক সমাবেশতে ঘোষণা করব প্রার্থীর নাম। বিপিএফ দলে কোকরাঝার আর দরং ওদালগুড়ি সমষ্টিত দিব নিজা প্রার্থী। আজি প্রার্থী তালিকা ঘোষণা করব কংগ্রেসেও। ইতিমধ্যে দিল্লীত উপস্থিত হয়েছে এপিসিসির সভাপতি ভূপেন কুমার বরা আর বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। জাতীয় পরিষদক আসন এড়ি দিয়াক বৈঠকত হব আলোচনা। লোকসভা নির্বাচনের প্রার্থীক মন্তব্য দিয়ার বিরত ভূপেন বরা। কিমান আসনত কংগ্রেসে প্রার্থী দিব নকলে ভূপেন বরাই। 2026 চনলে বিরোধী ঐক্য বজায় রাখব বলে কয় ভূপেন বরাই, কারণ এতিয়াও বিরোধী ঐক্যর সুত্রে হওয়া নাই কংগ্রেসের আসন বুঝাবুঝি। দ্বিতীয়খন প্রার্থী তালিকাক বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক। দ্বিতীয়খন তালিকাত কাক কত প্রার্থিত্ব দিব তাক হব সিদ্ধান্ত। সোমবারে প্রকাশ করব বিজেপির দ্বিতীয়খন প্রার্থী তালিকা। ইতিমধ্যে প্রথমখন তালিকাত ঘোষণা করেছিল 195 জন প্রার্থীর নাম। অরুণ গোয়েলর পদত্যাগর পিছতে তৎপর কেন্দ্রীয় সরকার। অরুণ গোয়েলর পদত্যাগর পিছতে নির্বাচন আয়োগত খালি হয়ে পড়ল দুখন আসন। হঠাৎ অরুণ গোয়েলে পদত্যাগ করার পিছতে হতভম্ব নির্বাচন আয়ুক্ত। সিলেকশন প্যানেলর বৈঠকত এই সম্পর্কত আলোচনার সম্ভাবনা। 14 মার্চত বটদ্রবা থানলে আসব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। মুক্তি করব বটদ্রবা প্রকল্পর প্রথম পর্যায়ের কাম। 188 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে থাকা হয়েছে বটদ্রবা প্রকল্প। দ্বিতীয় পর্যায়ের কামরও শুভারম্ভণি করব অমিত শাহে। 13 মার্চত শুভারম্ভণি হব সর্ববৃহৎ সেমি কন্ডাক্টরের প্রকল্পর কাম। প্রধানমন্ত্রী মোদিয়ে ভার্চুয়ালি মুক্তি করব প্রায় 27,000 কোটি টাকার প্রকল্প। জাগিরোডর কাগজ কলের স্থানত টাটা গ্রুপে আরম্ভ করব সেমি কন্ডাক্টরের প্রকল্পর কাম। লস এঞ্জেলসর ডলবি থিয়েটারত 96 সংখ্যক একাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা। অপেন হাইমারের চরিত্রত অভিনয় করা কিলিয়ান মার্ফিল শ্রেষ্ঠ অভিনেতার সম্মান। একেখন সিনেমার পরিচালক ক্রিস্টোফার নোলানলে শ্রেষ্ঠ পরিচালকর অস্কার। বিশিষ্ট সংগীত শিল্পী নন্দ বেনার্জীর দেহাবসান। গুয়াহাটির নিজা বাসগৃহতে শেষ নিঃশ্বাস ত্যাগ বিশিষ্ট সংগীত শিল্পীগীর। বিগত দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছিল বর্কিয়ান শিল্পীগী নন্দ বেনার্জীর মৃত্যুত শোকস্তব্ধ শিল্পী সমাজ। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসে ঘোষণা করলে প্রার্থী। মুঠ 42খন আসনের প্রার্থীর নাম ঘোষণা তৃণমূল কংগ্রেসের। আজি ঘোষণা করা প্রার্থী তালিকাত আছে বহু হাই প্রোফাইল প্রার্থীর নাম। নিলম্বিত সাংসদ মহুয়া মৈত্রকো প্রার্থিত্ব কৃষ্ণনগর সমষ্টিত। পুনর্বার পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর সমষ্টির টিএমসির প্রার্থী হব মহুয়া মৈত্র। ডায়মন্ড হারবার সমষ্টির প্রার্থী অভিষেক ব্যানার্জী। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান বেরহামপুর সমষ্টির প্রার্থী হিসাবে প্রক্ষেপ টিএমসির। সন্দেশ খালিক হামরা লোকসভার আসন বসিরহাটত তৃণমূলের টিকটের বঞ্চিত হয়েছে বর্তমানের সাংসদ নুরশদ জাহান। নুরশদ জাহানের ঠাইত হাজি নুরুল ইসলামক প্রার্থী ঘোষণা করলে মমতার তৃণমূল কংগ্রেসে। অকলেই 42খন আসনত টিএমসিয়ে প্রার্থী ঘোষণা করার লগেলগে থানবান হয়ে পড়ল বিরোধী ঐক্য। কংগ্রেসক এক প্রকার চ্যালেঞ্জ করে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসে প্রক্ষেপ করেছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানক। টিএমসির প্রার্থী ঘোষণার পশত অসন্তুষ্টি প্রকাশ জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশর। পশ্চিমবঙ্গের সকল রাজ্যত আসন বুঝাবুঝি নকরিলে তৃণমূল কংগ্রেসে। শেষ মুহূর্তত তৃণমূল কংগ্রেসে নিজাক ঘোষণা করে প্রার্থী তালিকা। তৃণমূলের এই সিদ্ধান্তক দুর্ভাগ্যজনক আখ্যা। লোকসভা নির্বাচনত মোদীক চাই ভোটদান করব ভোটারে। রঙাপুরাত এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মুসলমান মহিলা আর যুবতীসকল মোদী সরকারের অন্যতম হিতাধিকারী। রঙাপুরাত রাজহুয়া সভাত এই মন্তব্য মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচার চলাবলে গৈ রাইজর আগত ধনর দম্ভালি নেতার। নগাঁর বিজেপি প্রার্থী সুরেশ বরার উপার্জনক মন্তব্য। একাউন্টত মাহে 50 লাখ টাকা সোমায় বলে কলে রাইজর আগত। নিজকে কুটিপুটি বলে কলে প্রার্থী সুরেশ বরায়। ঘোষ লৈ হাতে লোটে গ্রেপ্তার হল শিলচরের এজন আরক্ষী বিষয়া। শিলচরের ঘুনগুড় আরক্ষী চকীর ASI নুমন উদ্দিনক আহমেদক গ্রেপ্তার। দুর্নীতি নিবারকে গ্রেপ্তার করে দুর্নীতিগ্রস্ত নুমন উদ্দিনক। চুরি বাইক উদ্ধারের ঘোষ লোতে থানার ভিতরতে গ্রেপ্তার করে।
শদিয়াত পথ দুর্ঘটনাত নিহত এগৰাকী ছাত্রী ধলা শদিয়া সেতুর উপর এখন বাহনে মহতিয়াই লৈ যায় ছাত্রীগৰাকীক। নিহত ছাত্রীগৰাকী টিংগাই জ্যোতিষ্মা বৰগোহাঁই। দুর্ঘটনাত আহত হৈছে এখন এল্টো বাহনৰ কেইবাজনো আরোহী। দবকার হালধিয়াটিত সংঘটিত হওয়া এক দুর্ঘটনাত আহত হয়েছে কেইবাজনো। এখন টেম্পো দুর্ঘটনাত পতিত হওয়াত এগৰাকী মহিলার থিতাতে মৃত্যু। নিহত মহিলাগৰাকীৰ নাম সঞ্জিতা গৌড়। এই দুর্ঘটনাত শিশু মহিলাসহ আহত হয়েছে আন চারিগৰাকী লোক। মহানগরীর নুনমাটিতো সংঘটিত হয়েছে এক পথ দুর্ঘটনা। নুনমাটির সেক্টর তিনিত বাইক আর চারিচকিয়া বাহনের মুখামুখি সংঘর্ষ। এই দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয়েছে বাইক আরোহীজন। সেক্টর তিনিত পেট্রোল পাম্পর সমীপতে সংঘটিত হয়েছে এই ঘটনা। দেওবারের মাজুলী আর নিমাতির মাজত আরম্ভ হয়েছে নৈশ ফেরি সেবা। এম ভি জাহ্নবী নামের জাহাজের সন্ধ্যা 6:30 আরম্ভ নৈশ সেবা। অনলাইন যোগে উপলব্ধ হব নৈশ ফেরি সেবার টিকট। মাজুলীর অফলামুখ ঘাটের আরম্ভ হয়েছে এই ফেরি সেবা। 14 মার্চত ভ্রমণ করব প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে। বরপেটার এখন জনসভাত অংশ লব প্রতিরক্ষা মন্ত্রীগুলো। রাজনাথ সিংয়ের সভাক লৈ তৎপর অগপ আর বিজেপি কর্মীসল। রাজনাথ সিংয়ের সভা সফল করবল দেওবারে বৈঠকত বহিল অগপ বিজেপির নেতা কর্মী। কাজিরঙ্গার বিভিন্ন ঠাইত বিজেপি প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার প্রচার। কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী রজলিনা তির্কিক সমালোচনা তাসার। কামাখ্যার তাসাক সালানী প্রার্থী আখ্যা দিছিল রজলিনা তির্কিয়ে। রজলিনাক পড়া শুনা করার পরামর্শ কামাখ্যা প্রসাদ তাসার। নগাঁওত সহস্রাধিক লোকর বিজেপিত যোগদান। ধৈঙর বরসাপরিত পঞ্চায়েতের সহস্রাধিক কংগ্রেসের বিজেপির যোগদান। বরসাপুরি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সভাপতির বিজেপির যোগদান। বিশাল সমদলে বিজেপির যোগদান করলে সভাপতি ইজ্জত আলিয়ে। বরপেটা আইন মহাবিদ্যালয় সোণালী জয়ন্তী বর্ষর সামরণি অনুষ্ঠান। 8 মার্চের তিনদিনিয়া অনুষ্ঠানের সামরণি পড়ল দেওবারে। অন্তিম দিনা উলিওয়া হয় বর্ণিল সাংস্কৃতিক শোভাযাত্রা। কৃষি বিভাগের সচিব তেজ প্রসাদ ভূষালে মুক্তি করে সাংস্কৃতিক শোভাযাত্রা। তামুলপুরত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হেরুয়াই দগাতত পড়ল এখন বাইক। দুর্ঘটনাত থিতাতে নিহত এজন লোক, আহত হয়েছে আন এজন। নিহত লোকজনের নাম ভাস্কর দৈমারি বলে জানিপরা হয়েছে। গুরুতরভাবে আহত হীরকজ্যোতি শরণিয়া নামের এজন। হুজাইর হাম হাসপাতালত দেওবারে উত্তপ্ত পরিস্থিতি। রোগীর আত্মীয়র সঙ্গে সংঘাত। হাসপাতালের চিকিৎসক আর কর্মচারী। জরুরি বিভাগত চিকিৎসকর অনুপস্থিতির সংঘাতের সূত্রপাত। পরস্পরক মারপিট করার অভিযোগ দুইপক্ষের। আরক্ষী উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। মরিগাঁওত নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বাতিলর দাবিত 12 ঘণ্টা অনশন আসর। সদৌ মরিগাঁও জেলা ছাত্র সন্থার উদ্যোগত মরিগাঁওর গান্ধী ভবনত রূপায়ণ করা অনশন কার্যসূচীত অংশগ্রহণ করেছে জেলাখনের ছাত্র নেতা কর্মীসকলে। ডিব্রুগড়ত মুখ্যমন্ত্রীক হুঙ্কার দিয়ে আসুর সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বরুয়ার প্রতিক্রিয়া। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে অব্যাহত থাকিব প্রতিবাদ। জোর সমদলের ন্যায় যুঁজ চলি যাব বলে মন্তব্য ছাত্র নেতাগুলির। নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে সদৌ অসম ছাত্র সন্থার অনশন কার্যসূচী। মহানগরীর দীঘলী পুখুরী পারত দেওবারে পুয়া 7 বজার আরম্ভ হয় অনশন কার্যসূচী। কামরূপ জেলা ছাত্র সন্থার উদ্যোগত 12 ঘণ্টা অনশন কার্যসূচী। CAAক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া। CAA যদি বেয়া উচ্চতম ন্যায়ালয়ে নিজেই বাতিল করব। IMDT আইনও উচ্চতম ন্যায়ালয়ে বাতিল করেছিল। IMDT আইন বাতিলের বাবে কোনো আন্দোলন হওয়া নাছিল। CAAর বিরুদ্ধে এতিয়া আন্দোলনের কোনো অর্থ নাই বলে মন্তব্য মুখ্যমন্ত্রী। বিলাসীপাড়াত CAAর বিরুদ্ধে সদৌ অসম ছাত্র সন্থার 30 জনগোষ্ঠীর 12 ঘণ্টা অনশন কার্যসূচী রূপায়ণ। ধুবুরী জেলা ছাত্র সন্থার উদ্যোগত বিলাসীপাড়া জেলা ছাত্র সন্থার কার্যালয়ের সম্মুখত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সাব্যস্ত প্রতিবাদ। তিনিচুকীয়াত আসুর লগতে 30 জনগোষ্ঠীয় সংগঠনের 12 ঘণ্টা অনশন। নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিত সদৌ অসম ছাত্র সন্থার আহ্বান মর্মে সদৌ তিনিচুকীয়া জেলা ছাত্র সন্থায় অনশন কার্যসূচী রূপায়ণ করে। দরঙ্গর পূব নাওদিয়াত এগারী মহিলা শ্রমিকক ধর্ষণ করে হত্যা। দুই পাহন্দর হত্যা করে পূব নাওদিয়ার MJM ইটাভাটার চুলাত ভরাই থলে মৃতদেহ। মহিলাগীর স্বামী রাজাহরের ভিত্তিত আরক্ষীয় তদন্ত করে গ্রেপ্তার করে বালারাম হিমরং আর দেবান মুর্মু নামের দুই লম্পতক। কারাগারের উলাল গুয়াহাটির কুখ্যাত মাটির দালাল তাপস চৌধুরী। মহানগরীর ভয়ঙ্কর নামজারী জালিয়াতির মাস্টার মাইন্ড আছিল তাপস। আজিল আরক্ষীয় বিচারি নাপালে তাপসর দুই সহযোগী হিমন্ত চৌধুরী হাবিল আহমেদক। আরক্ষীর দুর্বল কেস ডিআইডির কেটামান দিনের ভিতরতে মুক্তি হল তাপস।
আজি পলাতক দুই অভিযুক্ত সীমান্ত আৰু হাবিল আনকি আৰক্ষীৰ দুৰ্বলতাৰ বাবে অগ্ৰিম জামিনন পালে অভিযুক্ত সীমান্ত চৌধুৰীয়ে ধনৰ বিনিময়ত আৰক্ষীয়ে দালাল চক্ৰটোক ৰক্ষণাবেক্ষণ দিয়াৰ অভিযোগ দেওবাৰে কামাখ্যা ৰেল ষ্টেচনত জি আৰ পি অভিযান চলাই এজন যাত্ৰীৰ পৰা দুই পেকেট ব্ৰাউন চুগাৰ জব্দ কৰে সাতাইশ গ্ৰাম ব্ৰাউন চুগাৰ সহায়তকাধীন লোকজন মণিপুৰৰ থৌবাল জিলাৰ ৱাহিদুৰ ৰহমান ধৰ্মনগৰৰ লালচৰাত 11 কেজি গাঞ্জাসহ এখন মটৰচাইকেল জব্দ ধৰ্মনগৰৰ পৰা কদমতলা অভিমুখে গৈ থকা অৱস্থাত দুজন বাইক আৰোহীৰ পৰা আৰক্ষীয়ে জব্দ কৰে গাঞ্জাখিনি বিলাসীপাৰাত পুনৰ সক্ৰিয় গৰু সৰবৰাহকাৰী চক্ৰ বাংলাদেশলৈ গৰু সৰবৰাহকাৰী চক্ৰৰ বিৰুদ্ধে শালকুচা আৰক্ষীৰ অভিযান অভিযানত বিলাসীপাৰা মহকুমাৰ খেৰডুবিৰ পৰা আৰক্ষীয়ে খেদি খেদি জব্দ কৰে বাংলাদেশ অভিমুখে 7টাকৈ গোটধন বৰপেটা ৰোডত এইবাৰ কুকুৰ চোৰৰ সন্ত্ৰাস পথৰ কুকুৰ বিলাসী গাড়ীৰে চুৰি কৰি বহিৰাজ্যলৈ প্ৰেৰণ 9 মাৰ্চৰ পুৱতি নিশা চোৰে বৰপেটা ৰোডৰ 7 নম্বৰ ৱাৰ্ডৰ আৰণ্যকৰ পৰা গাড়ীত উঠাই লৈ গ'ল বাটৰ কুকুৰ চি চি কেমেৰাত বন্দী হ'ল কুকুৰ চুৰি কৰাৰ সমগ্ৰ দৃশ্য শোণিতপুৰৰ ঘোঁৰামাৰীৰ 1370 কোটি টকাৰ প্ৰকল্পৰ শুভাৰম্ভণি আৰু আধাৰশিলা স্থাপন কৰিলে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই লগতে জিলাখনত 32খন এম্বুলেন্স মুকলি কৰে মুখ্যমন্ত্ৰীয়ে ৰাজ্যজুৰি অব্যাহত ৰাজ্য চৰকাৰৰ বিকাশৰ যাত্ৰা অন্যান্য প্ৰান্তৰ সমান্তৰালভাৱে কলিয়াবৰতো অনুষ্ঠিত হ'ব বিকাশ যাত্ৰাৰ অনুষ্ঠান কলিয়াবৰত প্ৰায় 250 কোটি টকাৰ আঁচনিৰ আধাৰশিলা স্থাপন কৰিব মুখ্যমন্ত্ৰী ডঃ শৰ্মা সোমবাৰে কলিয়াবৰৰ নলতলীৰ আৰিমৰাত আদৰ্শ মহাবিদ্যালয়ৰ আধাৰশিলা স্থাপন কৰিব আৰু তাৰ পাছতে কুঁৱৰীটোলত অসম মালা আঁচনিৰ অধীনত কুঁৱৰীটোলৰ পৰা শিলঘাট হৈ জখলাবন্ধালৈ 14.93 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ পথছোৱাৰ নিৰ্মাণ কাৰ্যৰ আধাৰশিলা স্থাপন কৰিব ডঃ শৰ্মাই ঢেকিয়াজুলিৰ চিতলমাৰীত 300 কোটি টকা ব্যয়েৰে নিৰ্মাণ কৰিবলৈ লোৱা 50 মেগাৱাট ক্ষমতাৰ এটা সৌৰ শক্তি প্ৰকল্পৰ ভূমিপূজন আৰু শিলান্যাস উন্মোচন কৰে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই 2025 চনৰ এপ্ৰিলত এই প্ৰকল্পটো সম্পূৰ্ণ কৰাৰ লক্ষ্য চৰকাৰ ব্ৰহ্মপুত্ৰৰ পাৰৰ 864 বিঘা ভূমিত এই সৌৰ শক্তি প্ৰকল্পটো স্থাপনৰ উদ্যোগ গ্ৰহণ কৰিছে অসম শক্তি বিতৰণ কোম্পানী লিমিটেডে প্ৰকল্পটো ৰূপায়ণৰ দায়িত্বত আছে এছ জে ভি এণ্ড গ্ৰীণ এনাৰ্জি লিমিটেড নামৰ সংস্থাটো সোমবাৰে কলিয়াবৰৰ নাগশংকৰস্থিত ডাক্তৰ টি আও ষ্টেডিয়ামত নৱনিৰ্মিত পেভিলিয়ন গেলাৰী ক্ৰীড়া ভৱন উদ্বোধন কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে 2021 চনত ক্ৰীড়াপ্ৰেমী ৰাইজক ষ্টেডিয়ামখন সম্পূৰ্ণকৈ নিৰ্মাণ কৰাৰ প্ৰতিশ্ৰুতি দিছিল মুখ্যমন্ত্ৰীয়ে লোকসভা নিৰ্বাচনৰ পাছতে পুনৰ হুইচেইল বজাব মুখ্যমন্ত্ৰীয়ে এইবাৰ হুইচেইল বজোৱাৰ লগে লগে আৰম্ভ হ'ব তীৰ যোৱা অবৈধ লটাৰীৰ বিৰুদ্ধে অভিযান মুছলপুৰত সাংবাদিকক সম্বোধন কৰি এই কথা প্ৰকাশ কৰে মুখ্যমন্ত্ৰী ডঃ শৰ্মা গৌৰৱ গগৈক লৈ ভৱিষ্যৎবাণী মুখ্যমন্ত্ৰী 3টা সমষ্টিৰ বাহিৰে বাকী সমষ্টিত জয়ী হ'ব নোৱাৰে গৌৰৱ গগৈ কিন্তু কৰিমগঞ্জ নগাঁও আৰু ধুবুৰীত কি হয় নাজানো বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰী দ্ৰুত সংবাদ অব্যাহত ৰাখিম সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতি ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল অভিনন্দন গুৱাহাটী সমষ্টিত আৰম্ভ কংগ্ৰেছ বিজেপিৰ নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযান বিজেপিৰ প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধি আৰু কংগ্ৰেছৰ সম্ভাৱ্য প্ৰাৰ্থী মীৰা বৰঠাকুৰে আৰম্ভ কৰিছে প্ৰচাৰ অভিযান ধুবুৰীক বাদ দি নগাঁও আৰু কৰিমগঞ্জত ভাল যুঁজ দিব বিজেপিয়ে জাগীৰোডত দেওবাৰে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ মন্তব্য নগাঁও ধুবুৰী আৰু কৰিমগঞ্জত মুছলমানৰ সংখ্যাগৰিষ্ঠতা বেছি সেয়ে তাত বদৰুদ্দিন আজমলে ডাঙৰ ডাঙৰ কথা কোৱাটো স্বাভাৱিক বুলি মন্তব্য 13 মাৰ্চত জাগীৰোডলৈ যাব মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা জাগীৰোডৰ নগাঁও কাগজকলৰ ভূমিত স্থাপন হ'বলগীয়া ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পটো ভাৰ্চুৱেলি আধাৰশিলা স্থাপন কৰিব প্ৰধানমন্ত্ৰীয়ে বোকাখাটত এইবাৰ বিৰোধী কটাক্ষ শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগুৰ বিৰোধীয়ে আজিলৈকে এখন উমৈহতীয়া এজেণ্ডা ঠিক কৰিব পৰা নাই গহপুৰত মুখ্যমন্ত্ৰী উদ্যমিতা আঁচনিৰ লাখপতি বাইদেউসকলৰ মাজত ব্যাপক ব্যস্ততা গাঁৱে ভূঞে মহিলাসকল একগোট হৈ আলোচনা কেৱল লাখপতি বাইদেউ আঁচনিৰ কথা প্ৰাক্তন কংগ্ৰেছী মন্ত্ৰী নুৰজামাল চৰকাৰৰ বাসগৃহত শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্ত উল্লেখযোগ্য যে নুৰজামাল চৰকাৰ আৰু ৰঞ্জিত দত্তৰ পিতৃ একালত একে সময়তে গাঁও পঞ্চায়তৰ সদস্য আছে বিপিএফৰ চূড়ান্ত প্ৰাৰ্থী তালিকা ঘোষণাৰ পূৰ্বে মনোনয়ন পত্ৰ দাখিলৰ বাবে সাজু ৰাজকুমাৰ পৃথ্বীৰাজ নাৰায়ণ দেৱ মেছ বিপিএফ দলৰ প্ৰাৰ্থী পেনেল লিষ্টত নাম থকা স্বত্তেও এটা স্বীকৃতিপ্ৰাপ্ত ৰাজনৈতিক দলৰ প্ৰাৰ্থী হিচাপে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব বুলি দাবী ৰাজকুমাৰ পৃথ্বীৰাজৰ
লোকসভা নির্বাচনের প্রাক্ষণত পুনৰ প্রতিশ্রুতির বন্যা বোয়াইছে সাংসদ তপন কুমার গগৈ। 16.39 কোটি টকীয়া শিবসাগর নগরের পানি যোগান আঁচনি বিগত 16 বছরে কার্যকরী নহল। মহানগরী বেলতলাস্থিত রাজ্যিক বিজেপির কার্যালয়ত যোগদান কার্যসূচী অনুষ্ঠিত। সভাপতি ভবেশ কলিতার উপস্থিতি দেওবারে বিজেপিত যোগদান করিলে শতাধিক নতুন কর্মকর্তায়। লোকসভা নির্বাচনের পূর্বে নলবারীর বরক্ষেত্রী কংগ্রেসত খহনিয়া। কংগ্রেসের বিধায়ক দিগন্ত বর্মনের বরক্ষেত্রী সমষ্টির মুকালমুয়াত বিজেপির বৃহৎ যোগদান অনুষ্ঠান। সমষ্টিটোত 2 সহস্রাধিক কংগ্রেস কর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করিলে বিজেপিত। কংগ্রেসের দুর্গস্বরূপ বিশ্বনাথর সোয়াগুড়ি 270 জনে যোগদান করিলে বিজেপিত। দেওবারে এই উপলক্ষে প্রাক্তন মন্ত্রী নূরজামাল সরকারের ঘরের সমীপত বিজেপির বিশ্বনাথ মণ্ডলের এখন যোগদান সভা অনুষ্ঠিত হয়। শিলঙর পানবাড়ীত মডেল ডিগ্রি কলেজের আধারশিলা স্থাপন। সরকারের বিকাশ যাত্রার অধীনত বিজনির বিধায়ক অজয় কুমার রায়ে উদ্বোধন করিলে সর্বমুঠ 35 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ হবলগিয়া পানবাড়ী মডেল ডিগ্রি কলেজের আধারশিলা। এফালে বরপেটা লোকসভার টিকটক লৈ ফণীভূষণ চৌধুরীর দোধোরমোধোর স্থিতি। আনফালে আকৌ লোকসভা নির্বাচনের প্রচার সভাক লৈ তৎপর বিধায়ক তথা অগপর বরপেটা লোকসভার সম্ভাব্য প্রার্থী ফণীভূষণ চৌধুরী। 14 মার্চত বরপেটাত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহর আগমনক লৈ তৎপর অগপয় দেওবারে বরপেটা লোকসভা সমষ্টি ভিত্তিক এখন সভা অনুষ্ঠিত করে। রাজ্যিক অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা সন্থার প্রতিবাদত সহযোগ আপ মাননি বৃদ্ধির কার্যকরীকরণের দাবি সংগঠনটোর 15 ফেব্রুয়ারির পরাই গুয়াহাটির সচালত ধারাবাহিকভাবে প্রতিবাদ সাব্যস্ত করে আহিছে রাজ্যিক অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা সন্থায়। পর্যায় দেবস্থান তামসুর সাংগঠনিক কর্মশালাত শৈক্ষিক উত্তরণের পোষকতা সংগঠনটোর সংখ্যালঘু অঞ্চলত বাল্য বিবাহ নিষেধ হব লাগে বলে অনুষ্ঠানের মুক্তি সভাত এই আহ্বান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিন্নাতুল ইসলামর। গোয়ালপাড়ার লক্ষীপুর নগরত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। মা কালী মন্দিরের প্রতিমা বিসর্জন দিবল গৈ দুর্ঘটনাত পতিত হয় এখন বলেরো পিকআপ বাহন। দুর্ঘটনাত 12 জনকৈ লোক আহত, এজনের মৃত্যু। হাজোর বর্ণিত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। থিতাতে এজন লোকের মৃত্যু হওয়ার লগতে আহত হয়েছে 8-10 জন লোক। মায়ঙর বুড়া মায়ঙত পথ দুর্ঘটনা। দুখন চারিচুকীয়া বাহনের মাজত মুখামুখি সংঘর্ষ। দুর্ঘটনাত গুরুতরভাবে আহত 4 জন লোক। হোজাই জয়নগরত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। আব্দুল গনি নামের এজন লোকের ঘরত সংঘটিত হয় এই অগ্নিকাণ্ড। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলত সংঘটিত অগ্নিকাণ্ডত নিমিষতে জ্বলি চারখার হল 8-9 লাখ টাকার সামগ্রী। কলিয়াবরের বানপীড়িত রাজ্য সরকারে দিলে ক্ষতিপূরণ। 2017 বর্ষত হওয়া প্রলয়ঙ্কারী বানত ক্ষতিগ্রস্ত পরিয়ালে লাভ করিলে বান সাহায্য। রঙিয়াত রাইজে মেরামতি করিলে ঢেপারগাঁও কুমারজান পথ। দীর্ঘদিন ধরে যাতায়াতের সমস্যা জুরুলা। ঢেপারগাঁওয়ের রাইজে দিনে নিশায় শ্রমদান করে যাতায়াতের প্রায় 200 মিটার দীর্ঘের পথটি নির্মাণ করে উলিয়ালে। মরাণর তিলৈজান কাছমারীত পথ অবরোধ। 6 মার্চের নিশা তিলৈজান কাছমারীত এখন দোকানের ভিতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এটি 13 বছরীয় শিশুর করুণ মৃত্যু হওয়ার ঘটনা সাব্যস্ত করিলে প্রতিবাদ। তেজপুরের ঐতিহাসিক পকীত রূপকুঁয়ার জ্যোতিপ্রসাদ আগরওয়ালার প্রতিমূর্তি উন্মোচন। ভাস্কর বীরেন সিংহই নির্মাণ করা রূপকুঁয়ার পূর্ণাবয়ব ব্রঞ্জর প্রতিমূর্তি মুক্তি করে জলসিঞ্চন মন্ত্রী অশোক সিনহালে। পশ্চিম গুয়াহাটী সমষ্টির অন্তর্গত মালিগাঁওর শঙ্কর পথ নির্মাণের আধারশিলা স্থাপন। বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা আর গুয়াহাটী পৌর নিগমের মেয়র মৃগেন হরণিয়ায় স্থাপন করে আধারশিলা। আইআইটি গুয়াহাটীত আরম্ভ হয়েছে 28 সংখ্যক বার্ষিক বর্ণিল সমাবেশ। শনিবারী নিশা সমাবেশত বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান মালিকর সঙ্গীতের মায়াজাল উপভোগ করলে লক্ষাধিক দর্শকে। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের 22 সংখ্যক দীক্ষান্ত সমারোহত রাজ্যের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া। সমারোহত ডি লিটর ডিগ্রি বিশিষ্ট সাহিত্যিক ইমরান শাহক প্রদান করা হয়। বরপেটা আইন মহাবিদ্যালয়ের সোণালী জয়ন্তী। 8 মার্চের 3 দিনিয়াকৈ অনুষ্ঠিত সোণালী জয়ন্তীর সামরণির দিনটোত দেওবারে এখন বিশাল সাংস্কৃতিক শোভাযাত্রা উলিওয়া হয়। এই শোভাযাত্রাত বরপেটার সত্রিয়া সংস্কৃতির লগতে বিভিন্ন সাংস্কৃতিক দলে অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে কাজিরঙালৈ আনিছে আশার বতরা। প্রধানমন্ত্রীগুলিয়ে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান দর্শন করে যার পাছত কাজিরঙার পর্যটন ক্ষেত্রখনত আরও অধিক পর্যটকর আগমনের আশা করেছে কাজিরঙার পর্যটন ব্যবসায়ীসলের সচেতন মহলে। মুসলপুরের অমরাবতী মিলনপুরত গরু ছাগলীর উপর অমানসিক নির্যাতন। এটা পরিয়ালর মথুর কলিতা আর বিজয় কলিতা নামের 2 ভাতৃয়ে অঞ্চলটি দীর্ঘদিন ধরে গরু ছাগলীর উপর অমানসিক অত্যাচার চলাই অহার অভিযোগ। টিয়কর কলিয়াপানি আদর্শ গাঁত পুনের নাহর ফুটুকি পিঞ্জরাবদ্ধ। যোরহাট বন বিভাগে স্থাপন করা পিঞ্জরাত আবদ্ধ হল এটা নাহর ফুটুকি। জামুগুড়িহাটর খলিহামারীত ছাগলী পশু উদ্ধার। রমা দেবী নামের এগারী মহিলার পাকঘর সোমাই থাকা অবস্থা উদ্ধার করা হয় ছাগলী পশুটো।
বিশ্ব ঐতিহ্যমানক ৰাষ্ট্ৰীয় উদ্যানত পুনৰ অঘটন পুনৰ পৰ্যটকৰ বাহনলৈ চোঁচাললৈ গড়ে প্ৰায় এক কিলোমিটাৰ পথ বাহনৰ পাছে পাছে খেদি আহে গঁটোৱে ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ বাঁহবাৰী ৰেঞ্জত সংঘটিত হয় এই ঘটনা চৰকাৰৰ হঠকাৰী সিদ্ধান্তত অস্তিত্বৰ সংকটত ভুগিছে ঐতিহাসিক যোৰহাট বিজ্ঞান মহাবিদ্যালয়ে যোৰহাট বিজ্ঞান আৰু প্ৰযুক্তিবিদ্যা প্ৰতিষ্ঠানৰ পৰা বিজ্ঞান শাখাটো বন্ধ কৰি দিব বিচাৰিছে চৰকাৰে যাৰ ফলত বিভিন্ন মহলত ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি তামোলপুৰত ভাৰতীয় সেনাবাহিনীৰ ৰেলী অনুষ্ঠান ভাৰতীয় সেনাবাহিনীত নিয়োজিত হৈ শ্বহীদ পৰিয়াল আৰু প্ৰাক্তন সৈনিকসকলক লৈ হামেশা আপনোকে সাথ মূল মন্ত্ৰৰে দেওবাৰে এই সমাৰোহ অনুষ্ঠিত কৰা হয় সমগ্ৰ বিশ্ব খোজকাঢ়ি ভ্ৰমণ কৰাৰ লক্ষ্য লৈ বাৰখন দেশ খোজকাঢ়ি আহি ভাৰত পালেহি অষ্ট্ৰেলিয়াৰ ছেবাষ্টিয়ান হাও বিগত ডেৰ বছৰ ধৰি খোজকাঢ়ি এতিয়ালৈকে 11,000 কিলোমিটাৰ বাট কৰি বাই 13 নম্বৰ দেশ ভাৰতত অসমত উপস্থিত হৈছে অষ্ট্ৰেলিয়াৰ ছেবাষ্টিয়ান হাও গছ থাকিলে মানুহ থাকিব এই বাৰ্তালৈ বিভিন্ন দেশলৈ চাইকেলেৰে ভ্ৰমণ তিতাবৰৰ নবীন চন্দ্ৰ দত্তৰ গছ সংৰক্ষণৰ বাবে প্ৰকৃতিপ্ৰেমী লোকজনে চাইকেলেৰে পৰিভ্ৰমণ কৰিছে এইখনৰ পিছত সিখন দেশ যোৰহাটৰ হুলুঙাপাৰত প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে জাতীয় বীৰ লাচিত বৰফুকনৰ সৰ্ববৃহৎ প্ৰতিমূৰ্তি উন্মোচন কৰাৰ পিছতে সোঁত বৈছে দৰ্শনাৰ্থীৰ মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত প্ৰায় 214 কোটি টকা ব্যয়েৰে উন্মোচন কৰা লাচিতৰ প্ৰতিমূৰ্তি চাবলৈ দিল্লী জয়পুৰ কলকাতাৰ পৰাও আহিছে দৰ্শনাৰ্থী বছৰজোৰা অপেক্ষাৰ অন্ত পেলাই 24, 25 আৰু 26 মাৰ্চত সত্ৰনগৰী বৰপেটাত অনুষ্ঠিত হ'ব শ্ৰীকৃষ্ণৰ দৌল মহোৎসৱ দৌল মহোৎসৱ উপলক্ষে সাংস্কৃতিক মঞ্চ বৰপেটাৰ বুদ্ধিগত 23 মাৰ্চত অনুষ্ঠিত হ'ব হোলী গীতৰ মহা আয়োজন শ্ৰীকৃষ্ণৰ দৌল মহোৎসৱ উপলক্ষে বৰপেটাত হোলী গীতৰ মহা আয়োজন বৰ্ণিল বসন্তৰ মহা আয়োজনক লৈ বৰপেটাত সাংস্কৃতিক মঞ্চৰ সংবাদমেল এইবাৰ জনজাতীয় আৰু ভিন্ন ভাষাৰ হোলী গীতৰ দলে অংশগ্ৰহণ কৰিব শোভাযাত্ৰাত ঐতিহাসিক শিৱসাগৰৰ শিৱদৌল প্ৰাংগণত 6-দিনীয়া কাৰ্যসূচীৰে উদযাপন কৰা হৈছে শ্ৰী শ্ৰী মহাশিৱৰাত্ৰি পূজা আৰু মেলা এইবাৰ মহাশিৱৰাত্ৰি পূজাৰ লগত সংগতি ৰাখি কেইবাটাও সাংস্কৃতিক কাৰ্যসূচী ৰূপায়ণ শনিবাৰৰ পৰা মৰিগাঁও জালুকুটিৰ শ্ৰী শ্ৰী পুৰুষোত্তম ঠাকুৰ আটা ক্ষেত্ৰত অনুষ্ঠিত হৈছে একশৰণ ভাগৱতী সমাজৰ সোণালী জয়ন্তী বৰ্ষৰ সামৰণি মহোৎসৱ 5-দিনীয়া বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হোৱা এই মহোৎসৱত লক্ষাধিক ভকত বৈষ্ণৱৰ সমাগম মৰিগাঁৱৰ আয়ুক্ত দেৱাশীষ শৰ্মাৰ কণ্ঠত শুভমুক্তি পালে মদাৰ গছৰ উজ্বলি উঠিছে ফাগুনৰে ৰঙা জুই শীৰ্ষক গীতটি জাগীৰোডৰ সীতাজখলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিৰ বাকৰিত গীতটি মুকলি কৰে অসম সৌৰভ বঁটা প্ৰাপক তিৱা লোকনৃত্যৰ গুৰু নাদিৰাম দেউৰীয়ে বোকাজানৰ হৰিয়জান ক্ৰীড়া সন্থাৰ খেলপথাৰত আয়োজিত হৈছে ৰাজ্যিক ভিত্তিত খেল মহাৰণৰ ফুটবল প্ৰতিযোগিতা এই প্ৰতিযোগিতাৰ চূড়ান্ত খেলত গোৱালপাৰা জিলাক 2-1 গোলৰ ব্যৱধানত পৰাস্ত কৰি বিজয়ী খিতাপ দখল কৰিলে কাৰ্বি আংলং জিলাই নিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ প্ৰাক্ষণত দেশৰ নিৰ্বাচন আয়ুক্ত অৰুণ গোৱেলৰ পদত্যাগে ৰাজনৈতিক মহলত আলোড়নৰ সৃষ্টি কৰিছে ইতিমধ্যে ৰাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মুৱে গ্ৰহণ কৰিলে অৰুণ গোৱেলৰ পদত্যাগ পত্ৰ 2022 চনৰ নৱেম্বৰত দায়িত্ব গ্ৰহণ কৰিছিল অৰুণ গোৱেলে নিৰ্বাচন আয়ুক্ত অৰুণ গোৱেলৰ পদত্যাগক লৈ কংগ্ৰেছৰ কে চি বেণুগোপালৰ প্ৰতিক্ৰিয়া চৰকাৰে মুক্ত আৰু নিকা নিৰ্বাচন নিবিচাৰে গোৱেলৰ পদত্যাগক সমালোচনা বেণুগোপালৰ দিল্লীৰ কেশৱপুৰ মন্দিৰ সমীপৰ দ বৰৱেলত সোমাল এটি শিশু দিল্লীৰ জলবৰ্ডৰ প্লাণ্টৰ ভিতৰত 40 ফুট দ বৰৱেলত সোমোৱা শিশুটিক উদ্ধাৰৰ বাবে দিল্লী অগ্নি নিৰাপক বাহিনী NDRFএ চলাইছে অভিযান জিঅ' ৱৰ্ল্ড কনভেনশ্যন চেণ্টাৰত অনুষ্ঠিত মিছ ৱৰ্ল্ড 2024ত বিশ্বৰ বিভিন্ন দেশৰ প্ৰতিযোগীৰ অংশগ্ৰহণ মিছ ৱৰ্ল্ড 2024ৰ মঞ্চত এক বিশেষ চমক ৰিলায়েন্স ফাউণ্ডেশ্যনৰ অধ্যক্ষ নীতা আম্বানীৰ এখন পৰম্পৰাগত বেনাৰসী জাংলা শাৰী পৰিধান কৰি বিশ্ববাসীৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিলে নীতা আম্বানীয়ে ৰিলায়েন্স ফাউণ্ডেশ্যনৰ অধ্যক্ষ নীতা আম্বানীয়ে পৰিধান কৰা শাৰীখনত সূক্ষ্মভাৱে বোৱা ফুল ডিজাইনে অন্য এক মাত্ৰা প্ৰদান কৰে দক্ষ শিল্পী মহম্মদ ইছমাইলে 45 দিনৰ প্ৰচেষ্টাৰ অন্তত নিৰ্মাণ কৰি উলিয়াইছে এই বিশেষ শাৰীখন শাৰীখনৰ ডিজাইন ভাৰতৰ প্ৰখ্যাত জনপ্ৰিয় ফেশ্বন ডিজাইনাৰ মনীষ মালহোত্ৰা আৰু 2024 চনৰ মিছ ৱৰ্ল্ডৰ খিতাপ দখল কৰিলে চেক গণৰাজ্য ক্ৰিষ্টিনা পিস্কোভাই শনিবাৰে মুম্বাইৰ জিঅ' ৱৰ্ল্ড কনভেনশ্যন চেণ্টাৰত আয়োজিত জাক জমকীয়া অনুষ্ঠানত ক্ৰিষ্টিনা পিস্কোভাক 71 সংখ্যক মিছ ৱৰ্ল্ডৰ মুকুট প্ৰদান ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল বাতৰি আগবঢ়া আৰু কিমান